কবর জিয়ারত কিভাবে করতে হয়? কবর জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এক সময় নিষেধ করে দিয়েছিলেন, পরে তিনি জায়েজ করেছেন, সেই থেকে এখন পর্যন্ত কবর জিয়ারত করা যায়। বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ এটা তোমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মৃত্যুকে স্মরণ করা এবং অন্যদের জন্য একটু দোয়া করা, তাদের উপর সালাম দেওয়া। তাহলে কীভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম দারাকুম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আলআফিয়া। আরেকটা দোয়া তিনি আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, কবরবাসী হে মোমেন গণ আপনাদের উপর সালাম বর্ষিত হোক, অচিরেই আমরাও আপনাদের সাথে মিলিত হব। এই স্মরণ করলাম, তাই না? তাহলে আখিরাতকে স্মরণ করলাম, আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য নিরাপত্তা চাই, সবার জন্য দোয়া হয়ে গেল। আর আরেকটা দোয়া, ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আমাদের পূর্বে যারা বিগত হয়েছেন এবং আমাদের পরে যারা আসবেন, আল্লাহ যেন তাদের সবাইকে রহম করেন, ব্যাস আর কোনো দোয়া না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। অতএব কবরের পাশে দাঁড়িয়ে লং টাইম দোয়া করা, সেখানে কোরআন খানি করা, সূরা ইয়াসিন পড়া, ফাতেহা খানি করা, এগুলোর পক্ষে কোনো দলিল নেই।